you like my videos, please subscribe, press the bell icon, and never miss another update. Hello viewers, welcome to Tutorial. আজকে লেকচারে আমরা দেখব ইমেল সার্ভার। সো এর আগের লেকচারে আমরা হচ্ছে HTTP সার্ভার দেখেছি, দেন FTP সার্ভার দেখছি, দেন আজকে আমরা দেখব ইমেল। সো এখানে হচ্ছে আমাদের দুইটা হোস্ট আছে। সো এখানে এখন আমরা কি করব, আমরা হচ্ছে ইমেইলে যাব। সো এখানে আমাদের ইমেলটা হচ্ছে ফিফথ হোস্ট, দেন আমরা এখানে সার্ভিসে যাচ্ছি। সার্ভিসে যাই, আমি হচ্ছে ইমেইলে চলে যাব। সো এখানে ইমেইল, ইমেইলে গেলাম। তো দেখেন এখানে অন করা আছে, সো আমাদেরকে মেক শিওর করতে হবে যে ইমেলটা এখানে অন করা আছে। সো ইমেল অন করা আছে, দেন এখানে আমাদেরকে একটা ডোমেইন নেম দিতে হবে। সো আমরা ডোমেইন নেম দিলাম, ধরেন যে ftutorial.com। সো সাপোজ একটা ডোমেইন নেম, যেমন আমাদের gmail.com, এইটা হচ্ছে আমাদের ডোমেইন নেম একটা। yahoo.com, এটা হচ্ছে একটা ডোমেইন নেম। এখানে আমি নিলাম ftutorial.com। সো এখানে আমাদের ডোমেইন নেমটা হচ্ছে ftutorial.com, আর এখানে একটা ইউজার নিলাম, আমি হচ্ছে অ্যাডমিন, অ্যাডমিন একটা ইউজার, দেন পাসওয়ার্ডও অ্যাডমিন। সো ডোমেইন নেম, ইউজার এন্ড পাসওয়ার্ড, দেন ডোমেইন নেম নেওয়ার পর এখানে সেট করে দিতে হবে আমাদেরকে। সেট করতে ভুলবেন না, সেটটা ইম্পর্টেন্ট, সেট না করলে হবে না। সো দেন ইউজার, দেন পাসওয়ার্ড, দেন আমি এখানে প্লাস করে দেবো। সো এখানে অ্যাডমিন প্লাস হয়ে গেছে। দেন আমি আরেকটা ইউজার নিই, সেটা আমি নিই ভিউয়ার্স, 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 ভিউয়ার্স। সো ইউজার পাসওয়ার্ড সেম, দেন অ্যাড করে দিলাম। ইউজার নিলাম, অ্যাডমিন এবং ভিউয়ার্স, আর আমাদের ডোমেইন নেম হচ্ছে ftutorial.com। সো এখানে আমরা যে কোনো একটা পিসিতে যাব, পিসিতে, এই পিসি থেকে আমি হচ্ছে ফ্টোরিয়াল যে পিসিটা, সেই পিসি থেকে ইমেল পাঠাতে চাচ্ছি। সো এখানে আমি ইমেলে চলে যাব। ইমেলে যাওয়ার পরে এখানে আমাদেরকে প্রথমে কনফিগার মেইল করতে হবে, মেইলটা কনফিগার করতে করে নিতে হবে। সো আমার নাম, সো ধরেন আমার নামে অ্যাডমিন, দেন আমার ইমেল অ্যাড্রেস। সো আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে, ইমেল অ্যাড্রেসটা কী হবে, প্রথমে আমার নেম, দেন আমাদের ডোমেইন নেমটা। সো আমার নেম হচ্ছে অ্যাডমিন, অ্যাডমিন অ্যাট দ্য রেট ftutorial.com। সো যেমন আমাদের হচ্ছে আপনার জিমেইল অ্যাড্রেসটা, ধরেন যে আপনার জিমেইল অ্যাড্রেসটা আপনার নাম, দেন অ্যাট দ্য রেট gmail.com আর সামথিং। সো এরকম একটা অ্যাড্রেস দিলাম। সো এখানে হচ্ছে অ্যাডমিন, আমার এখানে আমার ইউজার নেমটা অ্যাডমিন অ্যাট দ্য রেট ftutorial.com। দেন এখানে আমাদের হচ্ছে আইপি অ্যাড্রেসটা, এখানে আপনি আইপি অ্যাড্রেসটা দিতে পারেন, মানে আমাদের হচ্ছে ইমেলের, ইমেল সার্ভারের আইপি অ্যাড্রেসটা, আর হচ্ছে আমাদের ইমেল সার্ভারের ডোমেইন নেমটা, আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। দেন এখানে আমার হচ্ছে ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, আর এখানে আমার পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। সো আমি সব দিয়ে দিলাম, দেন আমি করলাম সেভ। ওকে, সো সেভ করার পরে আমি আপাতত এটা রাখে দিই এখানে। দেন আমি আর ভিউয়ার্স যে পিসিটা আছে সেই পিসিটাতে যাই। সেখানে আমি হচ্ছে ভিউয়ার্স পিসিতে গিয়ে আমি হচ্ছে আবার ইমেলে যাব। দেন আমাকে আবার কনফিগার করে নিতে হবে ভিউয়ার্স, ভিউয়ার্সের জন্য। সো এখানে ভিউয়ার্স নেম হচ্ছে ভিউয়ার্স, ভিউয়ার্স, দেন আমাদের জিমে আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ভিউয়ার্স অ্যাট দ্য রেট ftutorial.com। দেন আইপি অ্যাড্রেসটা দিচ্ছি, আইপি অ্যাড্রেসটা দিচ্ছি, এখানে আপনারা ডোমেইন নেমটা দিয়ে দিতে পারেন। দেন ইউজার নেম হচ্ছে ভিউয়ার্স, পাসওয়ার্ড হচ্ছে ভিউয়ার্স।
দেন আমি সেভ করতেছি। সো এখানে হচ্ছে ভিউয়ার সেভ কনফিগার করলাম, দেন আমি হচ্ছে আমার ইফটোরিয়ালের কনফিগার করলাম। সো এখানে আমি যদি এখন মেইল কম্পোজ করতে চাই, কম্পোজ করতেছি এখন, আমি মেইলটা পাঠাবো কাকে? মেইলটা পাঠাবো হচ্ছে অ্যাডমিন অ্যাট দ্য রেট f2rr.com এ পাঠাবো আমি। সাবজেক্ট ধরেন হ্যালো লিখলাম, ও হ্যালো। সো এটা জাস্ট আমি কিছু একটা লিখলাম, দেন আমি সেন্ড করে দিলাম। সো এখানে দেখেন আমি হচ্ছে, ওকে, সো এখানে আমি হচ্ছে ভিউয়ার্স থেকে সেন্ড করলাম। দেন আমি যদি ইফটোরিয়াল পিসিতে চলে যাই অ্যান্ড রিসিপে যাই, দেখেন এখানে ভিউয়ার্স থেকে, ভিউয়ার্স ডট ইফটোরিয়াল ডট কম থেকে একটা মেইল আসছে যেটা সাবজেক্ট হচ্ছে হ্যালো। সো এটা হচ্ছে দেখেন আমি যদি ঢুকি ভিতরে, তাহলে দেখেন এখানে হচ্ছে হ্যালো আমার, এটা হচ্ছে সাবজেক্টটা, এটা হচ্ছে সেন্ডার, আর এটা হচ্ছে টাইম ডিটেল, আর হচ্ছে এটা হচ্ছে মেইলটা। সো আমি যদি এখন রিপ্লে করতে চাই, তাহলে রিপ্লেতে গেলাম, রিপ্লেতে গিয়ে এখানে হচ্ছে অটোমেটিকলি রিপ্লে হ্যালো চলে আসতেছে। তাহলে আমি এখানে যদি লিখি হ্যালো ওয়েলকাম আর সামথিং কিছু একটা লিখি বা আরও কিছু যদি লিখি, দেন আমি আবার সেন্ড করি। দেন আমি যদি এখানে হচ্ছে ভিউয়ার্সের পিসিতে যাই, দেন ভিউয়ার্সের পিসিতে গিয়ে রিসিপে যাই, সো দেখেন অ্যাডমিন ডট এফটোরিয়াল, সরি অ্যাডমিন অ্যাট দ্য রেট এফটোরিয়াল থেকে আমাদের এখানে একটা মেইল আসছে, মানে রিপ্লে আসছে আর কি। সো এটাতে যদি যাই আমি এখানে দেখি, এখানে সব ইনফরমেশন দেখাচ্ছে, দেন এখানে হচ্ছে বডিটা হ্যালো ওয়েলকাম। ওকে, সো এটা হচ্ছে আমাদের হচ্ছে ইমেইল সার্ভার। সো আশা করি আপনাদের বুঝতে প্রবলেম হয়নি। আমি হচ্ছে এই টপোলজির উপর অনেকগুলো লেকচার করলাম। প্রথমে হচ্ছে এখানে হচ্ছে স্ট্যাটিক রাউটিং দেখিয়েছি, দেন রিব রাউটিং দেখিয়েছি, আরআইপি রাউটিং আর কি, ডাইনামিক রাউটিং আরআইপি ভার্সন 2 দেখিয়েছিলাম। দেন হচ্ছে এখানে এই সার্ভারে মানে ডিএনএস এর মাধ্যমে এইচটিটিপি সার্ভার অ্যাক্সেস করা দেখালাম, দেন হচ্ছে এফটিপি সার্ভার অ্যাক্সেস করা দেখালাম, এফটিপি সার্ভার থেকে ডাউনলোড এবং আপলোড দেখালাম। দেন এখানে হচ্ছে ইমেলে কীভাবে ইমেল কনফিগার করব, দেন কীভাবে ইমেল পাঠাবো, রিসিভ করব এবং সেন্ড করব, রিপ্লাই দেব, কীভাবে এসব করব, সো সেগুলো দেখালাম। সো এরপরের লেকচারে আমরা রাউটারে বা সুইচে কীভাবে পাসওয়ার্ড দিব সেটা দেখাবো। সো আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাদের কমেন্টে জানাবেন, আমরা আপনাদের সব ধরনের কোশ্চেন আসতে দেওয়ার চেষ্টা করবো। ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, প্লে লিস্টে গেলে আপনারা সবগুলো লেকচার একসাথে পেয়ে যাবেন। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।